তাই প্রতিদিনের মতো আমি আবুল মামা আপনাদের সামনে আবার হাজির হয়েছি। তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি প্রবাসী যাই যে অবস্থানে আছেন, আমার অন্তরস্থল থেকে সালাম রইল। আমার মুসলমান মামার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদার প্রতি আধাপ, ৩৬টি জাতের প্রতি আন্তরিক শুভেচ্ছা। তাই আপনারা গোটাল বিশ্ববাসী জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার। আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আপনি আমাকে আগামীতে যেভাবে আগে নিয়ে গেছেন এখনও এগিয়ে যাবেন। অবশ্যই আমার আবুল মামার বাইক সেন্টারের যেনারা অবশ্যই সাবস্ক্রাইব করেছেন, আমার আবুল মামার বাইক সেন্টারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যেনারা এখনও করেননি, আমার ভিডিওটা দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন, আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ। তাই আসুন, যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটা ওয়াল বাংলাদেশে আমি পাঠিয়ে দেই। বলবেন আবুল মামা আপনার সিস্টেম কি গাড়ি পাঠানের? আমার গাড়ি এসে পরিবহনে যায়, সুন্দরবনে যায়, কোরিয়ান সার্ভিসে যায়, ওয়াল বাংলাদেশে চলে যায়, প্রতি জেলায় প্রতি গ্রাম প্রতি থানায় থানায় চলে যাবে। তাই আসুন, বলবেন মামা টাকা পয়সা আপনি যদি ভয় করেন আমাকে বায়না করবেন, ভয় করবেন না। ৫-৫টি অ্যাকাউন্ট আমার খোলা আছে, অবশ্যই আমার ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন। আপনার গাড়ির মরণ নাই, আপনার টাকার মরণ নাই। তাই আসুন, যে গাড়িটা দেখতে পারছেন কত কিলো কি কন্ডিশন, কুটি ভাঙ্গা কুটি শিলা ফাটা আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো অবশ্যই তুলে ধরি। প্রতিদিন যেভাবে তুলে ধরি আজকে ওইভাবে তুলে ধরবো। তাই ইয়ামাহা ফেজার ধরেন ১৩-১৪ মডেল, এখন ঘটনা হলে আর একটা গাড়ির দাম পড়েছিল প্রায় ৩ লাখ, এলে কোনো কিছুই নয়, অর্ধেকেরও কম দাম, পানির দাম সীমিত দাম, একবারে কমের মধ্যেই করে দেবো। তাই আমার ডিসক্রিপশন বক্সে ৪-৪টি নাম্বার থাকবে, অবশ্যই কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন, শেয়ার করবেন। তাই আসুন, আপনাদের মাঝে আমি গাড়িটা তুলে ধরবো, অবশ্যই রেট কত, দাম কত, মূল্য কত দেখবেন। মামা পয়লায় হাত দিয়ে সিগন্যালটা যে কোনো কারণ মতো ভেঙে গেছে, মন খারাপের কিছু নাই। অবশ্যই ইয়ামা কোম্পানি আমার শোরুম বগুড়াতে আছে, আপনি কামে লাগে দেব, নইলে আপনি লাগালে আমি। তাই আসুন, সিগন্যাল মনেগঞ্জে নাই এটা, আমি নতুন লাগে দেব। তাই আসুন, প্যানেল কভার, ক্যারিয়ার সিট, টায়ার দেখবেন, মাড গার্ড, স্যালেঞ্চার, যা কিছু আছে মামা সেকেন্ড হ্যান্ড হিসেবে অবশ্যই ভালো আছে, গুড কন্ডিশন আছে। বলবেন যে হয়তো হাত পরেনি, পড়তেও পারে, সমস্যা নাই, ২-৪ বছর গাড়ি চলছে। তাই আসুন, ভালো করে দেখবেন, সুন্দর করে, যা কিছু আছে কাছে তাই যাবে আপনার সাথে, টেনশনের কোনো কিছুই নাই। যত্ন করলে রত্ন মেলে, সেকেন্ড হ্যান্ড গাড়ি, শিলা ফাটা, একটা গাড়ির পরে ৩ লাখ, এখন অর্ধেকেরও কম। তাই আসবেন, দেখে শুনে নেবেন, অবশ্যই ঠিক মতো ধোয়া নাই, মোছা নাই, গ্রামগঞ্জের গাড়ি মামা, আছে যা কিছু আছে ভালোই আছে, খারাপ নাই, একবারে ভাঙ্গা চুরানা মোটামুটি চলানের মতো গাড়ি আছে মামা। তাই ভালো করে দেখবেন, সবই ভালো আছে বাপ, খারাপ কোনো কিছুই তো নাই, আমি দেখতে পারছি। এটি হালকা কিছু টাকা যদি আপনি খরচা করেন, এটাই ফুল ফেরে ছবি, ২-৫ হাজার টাকা খরচা করলেন, আপনি নিজের মনে করে আপনি কাজটা করে নিলেন। সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে অবশ্যই সার্ভিস করতে হয়, ভালো আছে, একবারে ফুল ফেরের বলা যাবে না। তাই আসুন, ভালো করে দেখবেন, সুন্দর করে দেখবেন, আমি যা কিছু করা লাগে আমার দায়িত্ব দিলে আমি করে দেবো, টেনশন নাই। আমার ইয়ামাহা শোরুম আছে বগুড়াতে, অবশ্যই। তাই আসুন, আমার গাড়ির নাম্বারটা ভালো করে দেখবেন, পাবনার নাম্বার ১১১১০৫, অবশ্যই পাবনা, পাবনার নাম্বারের কোনো ভাবনা নাই, টেনশন নাই, কোনো কিছু নাই, এটা ১০০ নাম্বার, কাগজ যাচাই করে নেবেন, আমি যাচাই করে দেবো, টেনশন নাই, ১১১১০৫। তাই আসুন, গাড়িটার কন্ডিশন কি একটু স্টার্ট করে দেখাতে হবে, এটাই নিয়ম, এটাই ধারা। মামা তুমি কিক মারবে গেছো কেন, কিক মারা লাগবে কে, গাড়ির ব্যাটারি ১০০ সেলবে, তুমি এই জন্য তোমার খারাপ লাগে, তুমি কি মনে করো, দেখো না স্টার্ট হসে কিন্তু মামা, বুঝছো, আরে
তেল তুলবেন মোবাইল তুলবেন চালাবেন টুকিটাকি কাজ আমি আবুল মামা দায় দায়িত্বে করে দেব কাছে আসবেন টেনশনের কোনো কিছুই নাই আর গাড়ি চলতে মিটারের লাইনটা কাটা আমার জি মামা গাড়িটা চালাছে জেনুইন অরিজিনাল উনি বলল মোটামুটি একটা কিছু যাই হোক 50 52 53 কিলো বলছে মিটার দিয়ে গাড়ি কেনা যায় না কন্ডিশন দিয়ে গাড়ি কিনতে হয় মিটার কমান যায় আমরাও আগে কমাছি এখন হয়তো কমাই না সত্য কথা কই মিটার দিয়ে গাড়ি কেনা যাবার লাগে গাড়ি দেখলে আউট নলেজ কল যে ভালো আছে কি না এটাই হলো সবচেয়ে বড় কথা যাই হোক আমি আপনাদের মাঝে গাড়ি তুলে ধরলাম অনেক কথাই করলাম তাই আপনারা সবাই অবগত আছেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার কাছ থেকে গাড়ি কিনতে ভুল করেন না গাড়ি আমার কাছ থেকে কিনলে ঠকা হবে না জি দাম দেখিনে আমার বাজেট 5000 এর আবার ব্যাগ লই ঘুরে লই টেনশন নাই তাই আসুন আমি এখন গাড়ির রেট কত দাম কত মূল্য কত দিতে হবে বলতে হবে একটি কথাই আমার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কাটা ছাটা করবেন না ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন তাই আসুন আমার গাড়ির চা দাম 156,500 আমি চাইতে পারি আপনি বলতে পারেন আমি সঠিক কথা কলে খালি কমি কবি আমি সালাম আপনি বেশিখানি বাদ দিয়ে আমার সঙ্গে দাম সাপেক্ষে আপনি কিনবেন আমার বাজা খুঁজা নাই অবশ্যই আমার সঙ্গে সাপেক্ষে কথায় আপনি গাড়ি কিনবেন আমি চালাম 56,500 এটা রেট দেওয়া লাগে বুঝছেন না দিলে মন খারাপ একটা গাড়ির দাম 3 লাখ এখন অর্ধেক দাম দেখুন আমার বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বাসায় থাকবেন করোনা ভাইরাস বিরত হবে চলবেন একটি কথায় এই মডেলের গাড়ি কিন্তু কি কার ছাড়াও পাওয়া যায় কি কার ছাড়াও আছে এর কিন্তু কি কার আছে অবশ্যই ভালো আছে কি কার ছাড়ার সমস্যা কি কারালাগুলো ভালো ব্যাটারির সমস্যা হলে ঠেলে স্টার্ট করা লাগে কষ্ট হয় অবশ্যই তাই আসুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ধন্যবাদ ধন্যবাদ